তারা ষড়যন্ত্রের রাস্তা বেছে নিয়েছেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা প্রতিনিয়ত জালিয়াতি করছেন। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, সেটা আমাদের নামে বানিয়ে বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে তারা প্রচার করে দিচ্ছে। তাদের অন্ধ অনুসারীরা এগুলি লাইক করে, শেয়ার করে, অন্য অন্য জায়গায় গালাগালি করে আমাদের ভাই বোনদের জীবনকে আজকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এরপরে আরো কথা আছে, মসজিদের মিম্বরের মতো জায়গা ব্যবহার করে, ওয়াজ মাহফিলের মতো জায়গা ব্যবহার করে সেখানে মানুষ যায় আল্লাহ রাসূলের কথা শুনতে, ইসলামের কথা শুনতে, কোরআন হাদিসের বয়ান শুনতে। এই ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, এরা রাজনীতি করে, এরা ধর্মের বয়ান দেয় না, এরা কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা নিজেরা ধারণ করে না, কোরআন হাদিসের প্রকৃত কথা জনগণের সামনে এরা তুলে ধরে না। এরা নিজেদের দলীয় স্বার্থে কথা বলে, এরা ক্ষমতার জন্য রাজনীতি করে, এরা নিজেদের দলে লোক ভেড়ানোর জন্য এরা মোটিভেশনাল বক্তব্য দেয়, এরা কোরআনের কথা বলে না, হাদিসের কথা। এরা এই মসজিদের মিম্বরকে ব্যবহার করে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদেরকে যখন বলা হয় হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ ইহুদি, দালাল ইত্যাদি ইত্যাদি, এরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে, তখন মানুষ ধর্মান্ধ একটা গোষ্ঠী, তাদের হিতাহিত জ্ঞান নাই, তারা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, তারা যাচাই বাছাই করে না, তারা হামলা চালায় আমাদের সদস্যদের উপরে, আমাদের নারীদের উপরে। তাদেরকে বোঝানো হয়েছে হিজবুত তাওহীদকে মারতে পারলে তোমার সব হবে, এরা খ্রিস্টান। এই মিথ্যা ফতোয়ার কারণে এ পর্যন্ত আমরা 400+ বার আক্রান্ত হয়েছি। আমাদের কাছে প্রমাণ আছে, দলিল আছে। আমার বাড়িতে হামলা হয়েছে 2016 সালে, আমি মসজিদ বানাচ্ছিলাম, মসজিদকে গির্জা বলে অপপ্রচার চালিয়ে দিয়েছে, হাজার হাজার ধর্মান্ধ জনতাকে জড়ো করে, এই যারা ধর্মের নামে অপরাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটায়, এদের কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে, আমার ভাইদেরকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে, হাত পায়ের রক্ত তুলে দিয়েছে, হাত পায়ের রক্ত কেটে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, পেট্রোল দিয়ে আলামত গায়েব করার জন্য ডেড বডি চালিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ সাক্ষী, আইন শৃঙ্খলা বাহিনী সাক্ষী, আমার সমস্ত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমার মসজিদটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা সন্ত্রাসের বদলে সন্ত্রাসের পথ বেছে নেই নাই, হামলার পরিবর্তে হামলার পথ বেছে নেই নাই। তারা হামলা করে আমরা নির্মাণ করি, তারা ধ্বংস করে আমরা নির্মাণ করেছি। আজকে আমার থানা সোনাইমুড়িতে যান, এসপি সাহেবকে বলছি, ডিসি সাহেবকে বলছি, যান আমার এলাকায় যান, তদন্ত করেন, আমি অবহেলিত এই গ্রামকে পরিবর্তন করার জন্য 42টি প্রকল্প হাতে নিয়েছি। বলেন টাকা পাচ্ছেন কোথায়, টাকা কোথায় পাই, আসেন দেখেন, আমি যা খাই তা খাবেন।